রিয়ালের সঙ্গে পয়েন্ট টেবিলে ব্যবধানটা বিশাল বার্সার, তবে সেই ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল কাতালান দলটির সামনে। মৌসুমের এমন সময়ে এসে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ লালিগার টেবিলটপ বার্সেলোনার কাছে, কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে জিরোনার বিপক্ষে জিততে পারল না বার্সেলোনা। পয়েন্ট টেবিলে ১১তম দলের বিপক্ষে শীর্ষ দলের লড়াই, তবে ক্যাম্প নুয়ে সেই ছাপ রাখতে পারেনি বার্সা। জিরোনার বিপক্ষে ম্যাচের ৬০% বল দখলে রেখে ১৮ শট নিয়েছে কাতালান জায়ান্টরা, যার মধ্যে মাত্র ৩টি ছিল লক্ষ্যে। বার্সেলোনার গোল আদায় করে নিতে না পারার পিছনে এটি সবচেয়ে বড় কারণ। আক্রমণ ভাগের চরম ব্যর্থতার দিন ফিনিশিংয়ের দুর্বলতা সুস্পষ্ট বার্সেলোনার। অন্যদিকে রক্ষণ সামলানোতে ব্যস্ত থাকা জিরোনা শেষ পর্যন্ত রুখে দিল বার্সেলোনাকে। নিজেদের মাঠে জিরোনার বিপক্ষে পয়েন্ট হারানোয় লালিগা পয়েন্ট টেবিলে ব্যবধানটা বাড়ল না বার্সেলোনার। এই ম্যাচে ড্রয়ের পর ২৮ রাউন্ডের ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৭২, এর মধ্যে ২৩ জয় ৩ ড্র তাদের। রিয়ালের সঙ্গে এখনও ১৩ পয়েন্টে এগিয়ে আছে জেবি হার্নান্দেজের দল।